হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত সকল কৃষকদের কিন্তু অবশেষে একটা খুব বিরাট বড় সুখবর চলে আসলো। কেননা আপনাদের যে সকল কৃষকদের এতদিন ধরে 8 নম্বর ইনস্টলমেন্টের ঘরে এফটি অপোজিট ইএস ছিল না, অর্থাৎ এখানে যাদের নো ছিল বন্ধুরা, তাদের কিন্তু অবশেষে এবার ইএস হয়ে গেছে বন্ধুরা। লাইভ প্রমাণ অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের পেমেন্ট স্ট্যাটাসের কার্ডে আরএফপি সাইন বা স্টেট ছিল তাদের কিন্তু এই এফটি অপোজিট ইএস হয়ে গেছে। এবং যাদের অনেকগুলো ইনস্টলমেন্টের ঘরে আরএফপি সাইন ছিল কিন্তু একটা দুটো ইনস্টলমেন্টের ঘরে এফটি অপোজিট ইএস ছিল কিন্তু বাকি ইনস্টলমেন্টের ঘরগুলো নো ছিল, তো সেই সব ইনস্টলমেন্টের ঘরেও কিন্তু এফটি অপোজিট ইএস হয়ে গেছে। অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে ফাইনাল অর্ডার সেটা কিন্তু পাস হয়েছে। এফটি ও কথার মানেই হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 14 নং কিস্তির টাকা তথা এই কিস্তির টাকা পাঠাতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একদম ডিটেলসে জানিয়ে দিব কাদের কাদের ইনস্টলমেন্টের ঘরে এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, কারা এই কিস্তির টাকা পাবেন না, কাদের এফটি অপোজিট নো থেকে ইয়েস হলো, বিস্তারিত তথ্য জানিয়ে দিব, কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতেছে। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত আপনারা কিন্তু অনেকেই অধীর আগ্রহে বিগত অনেকদিন ধরে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই কিস্তি তথা এই 14 নং কিস্তির জন্য অপেক্ষা করে আছেন। বিগত প্রায় 4 মাস কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু 13 নং কিস্তির টাকা দেওয়ার পরে 14 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেছে না। তবে এরই মাঝে আপনাদের যেটা সুখবর চলে আসে সেটা হচ্ছে অনেকের কিন্তু টাকা দেওয়ার জন্য যে ফাইনাল অর্ডার পাস সেটা কিন্তু অনেকের এতদিন ধরে হয়নি, নো ছিল এফটি অপোজিট, সেটা কিন্তু আজকের তারিখে সবারই টাকা দেওয়ার জন্য এফটি অপোজিট ইউজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ টাকা দেওয়ার ফাইনাল অর্ডার পাস করে দেওয়া হয়েছে বন্ধুরা। এটা আপনি অনলাইনে অবশ্যই আজকের তারিখে একবার চেক করে নেবেন। এর জন্য সাইটে এসে এই যে নো ইউর স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনাদের তথ্য বসিয়ে দেওয়ার পরে নিজের বেনিফিসিয়ারি স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন। তো আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস ওপেন হলে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দেখিয়ে দেয়, এটা আপনারা জানেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এই জিনিসটাই আপনাকে ভালোমতো লক্ষ্য রাখতে হবে। এখানে দেখা হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস নামে, তারপরে দেখবেন এখানে কিন্তু অনেক কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের করে এতদিন ধরে আরপি সাইন বাই স্টেট এটা তো দেখিয়েছিল ঠিক কথা, কিন্তু এফটি অপোজিট কিন্তু কিছু সংখ্যক কৃষকদের ইয়েস হয়েছিল, বাকি বেশিরভাগ কৃষকের কিন্তু এখানে নো ছিল। অনেকের আবার অনেকগুলো ইনস্টলমেন্টের ঘরে আরপি সাইন বাই স্টেট দেখিয়েছিল কিন্তু শুধুমাত্র একটি দুটি ইনস্টলমেন্টের ঘরে এফটি অপোজিট ইয়েস হয়েছিল। তো বন্ধুরা আজকের আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি সবার কিন্তু আজকের তারিখ থেকে শুরু করে গত কিছুদিনের মধ্যে কিন্তু সবার কিন্তু এফটি অপোজিট একদম ইয়েস হয়ে গেছে, আর একজন কৃষকের কিন্তু বাকি নেই বন্ধুরা, মুষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকদের বাদ দিয়ে। তো দেখুন আপনাদের লাইভ দেখাচ্ছি, এই কৃষকের দেখতে পাচ্ছেন 6 নম্বর ইনস্টলমেন্টের ঘরে কিন্তু এফটি অপোজিট ইয়েস আছে এবং আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে। এখান থেকে এর পরের যে ইনস্টলমেন্টটা আমি দেখাচ্ছি দেখুন, এখানে আমি এর পরের যে ইনস্টলমেন্টটা রয়েছে 7 ইনস্টলমেন্ট সিলেক্ট করে নিলাম। তারপরে আবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি, আপনাদের একদম লাইভ দেখিয়ে দিতেছি বন্ধুরা। দেখুন এই 7 ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন এখানে 7 সিলেক্ট করে নিয়েছি, এটাতেও কিন্তু আরএফটি সাইন বাই স্টেট রয়েছে এবং এফটি অপোজিট এটাও কিন্তু এনার ইয়েস আছে। এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, এখান থেকে আমি এবারে এর পরে যে ইনস্টলমেন্ট রয়েছে এই ইনস্টলমেন্ট সিলেক্ট করে নিচ্ছি এই কৃষকেরই, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লাইভ সিলেক্ট করে নিলাম। তারপরে পেজটা একটু আবারও লোডিং নিল, আবার আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনাদের একদম লাইভ দেখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এই কৃষকের কিন্তু 8 নম্বর ইনস্টলমেন্ট আমি ওপেন করে দিয়েছি এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আরএফটি সাইন বাই স্টেট ফর 8 ইনস্টলমেন্ট। এবং এই কৃষকের দেখুন এফটি অপোজিট এটা কিন্তু গত 2 দিন আগে এখানে নো লেখা ছিল বন্ধুরা, বর্তমানে কিন্তু এনার ইয়েস হয়ে গেছে। এই আপডেটটি কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে, তো ওনাকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। তো এক কথায় আমি আপনাদের লাইভ প্রমাণ সহকারে যেটা দেখাইলাম, এনার কিন্তু 3টি ইনস্টলমেন্ট ডিউ ছিল, তো 3টি ইনস্টলমেন্টের ঘরেই কিন্তু টাকা দেওয়ার যে ফাইনাল অর্ডার অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু এনার কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইয়েস করে দেওয়া হয়েছে, অর্থাৎ টাকা পেতে এই সকল কৃষকদের কিন্তু আর কোনোরকম সমস্যা হবে না। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই নিজের বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করে দেখুন, যাদের এফটি অপোজিট নো ছিল তাদের কিন্তু আজকের তারিখে সবারই কিন্তু ইয়েস হয়ে গেছে, আর যাদের এখনও পর্যন্ত ইয়েস হয়নি বাকি তথ্যগুলো আবার ঠিক রয়েছে তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, আপনাদের কিন্তু খুব শীঘ্রই এখানে ফান্ড ট্রান্সফার অর্ডারটা ইয়েস হয়ে যাবে। তো আপনাদের কাদের কাদের সবগুলো ইনস্টলমেন্টের ঘরে এফটি অপোজিট ইয়েস হয়ে গেছে আর কাদের শুধুমাত্র একটি কিস্তির টাকা এই কিস্তিতে পেতে চলেছেন, মানে একটি কিস্তির ঘরেই এফটি অপোজিট ইয়েস হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়ার ছিল এবং আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যে টাকা পেতে চলেছেন, মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিন্তু এরকম ফাইনাল তথ্য উঠে এসেছে, পরবর্তীতে অফিসিয়াল ডেট অ্যানাউন্স হলে তারও আমি তথ্য বানিয়ে আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো। তো ভিডিওতে এইটুকুনি আপডেট দেওয়ার ছিল, সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তথ্যটিকে ছড়িয়ে দেবেন, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শুক্রিয়া পরের ভিডিওতে।